Allah is calling you, calling you. Allah is calling you. অনেকের ধারণা যে শেষ বয়সে হজ করব, কারণ আসার পরে যদি ঠিক না থাকতে পারি। কিন্তু আমার ধারণাটা ছিল ভিন্ন। আমার ধারণা ছিল আমি তো কালকেও মারা যেতে পারি, তাহলে আল্লাহর কাছে গিয়ে কী বলবো? আমার যদি সুযোগ থাকে, আমার যদি আর্থিক স্বচ্ছতা থাকে, সচ্ছলতা থাকে, তার থেকে আমার ধারণা ছিল যে আমি হজে যত দ্রুত সম্ভব হজে যাব, পরে চেষ্টা করব নিজেকে শুধরে নেবার, যদি আল্লাহর নাফরমানি বা আল্লাহ যেটা চান না সেটা যদি না করতে পারি, তারপরেও যদি মারাও যাই তারপরে বলতে পারবো যে আল্লাহ তো হজে গিয়েছি, তোমার দরবারে গিয়েছি। সুতরাং সেই আশা থেকেই আমার চিন্তা একদম ছোটোবেলা থেকেই ছিল যে না, আমি শেষ বয়সে হজ করবো এই চিন্তা আমি বিশ্বাসী না, যে আমি হজ যখন সুযোগ হবে তখনই যাব, কারণ হায়াত মতির কথা তো বলা যায় না। সুতরাং সে চিন্তা থেকেই আমার মাথায় আসে যে আমি হজ করব, এবং সেটা সেই চিন্তাই আমার বাস্তবায়ন হয়েছে। প্রথমে আমার খুব সম্ভবত 2004 সালে আমি উমরা হজ করি, এবং পরবর্তীতে আমি 2008 সালে আমি মূল হজ করি আমার নিজের নামে, এবং 2009 সালে আমার মায়ের বদলি হজ করি। এরপরে আমি আরও কয়েকবার হজে গিয়েছি, উমরা হজে গিয়েছি। সুতরাং এদের থেকে আমি বলবো আমি ভাগ্যবান, এবং প্রতি মুহূর্তই আমাকে যেতে ইচ্ছে হয়। প্রতি বছর যখন পরিচিত লোকজন যায় আমার যেতে ইচ্ছে হয়। যাওয়ার ব্যাপারে আরও আগে থেকে আমি প্রস্তুতি নিচ্ছিলাম যে আমি যাব, পরিচিত লোকজন ছিল, কিন্তু মাসখানেক আগে থেকেই যে হজে কী করতে হবে, বিভিন্ন ধরনের হজ কী কী এবং তার কী নিয়ম কানুন, সেগুলো আমি পড়তে শুরু করি, এবং সেগুলোর জন্য বিভিন্ন বই থেকে আরবি এবং বাংলা সেগুলো পড়ার চেষ্টা করি, এবং যাওয়ার জন্য সেখানে যে থাকতে হবে ইসলামিক ইতিহাসগুলা সেগুলো জানার চেষ্টা করি। বিমানেই এহরাম বেঁধেছিলাম, সুতরাং সেটার বিশাল এক অনুভূতি, এবং সেটা উমরার ক্ষেত্রে যেরকম, হজের ক্ষেত্রেও ঠিক সেরকমই। তবে হজের ক্ষেত্রে আমার একটু বাড়তি অনুভূতি হয়েছিল, এজন্যই বলবো, কারণ হজ ইসলামের 5টি স্তম্ভের একটি, এবং আমার আব্বা হজ করতে পেরেছিলেন, এবং আমার আম্মা হজ করতে পারেন নাই, করে মারা যেতে পারেন নাই, এর আগেই মারা গেছেন, কিন্তু আমি নিজে করতেছি, এবং আম্মাকে নিয়ে গেলে ভালো করতে পারতাম, এই ধরনের একটা অনুভূতি কাজ করছিল যে আমি করতেছি। আমার আম্মা মানে খুবই ধার্মিক মহিলা ছিলেন, কিন্তু আম্মার ভাগ্যে জুটে নাই আমি নিজে হজ করতে গেছি, মানে এই ফিলিংসটা একটু কাজ করছিল যে আমি কত ভাগ্যবান। কাবা শরীফ প্রথম দেখার পরও যেটা হচ্ছে যে আমি অনেকক্ষণ, আমার মনে হয় 2-3 ঘন্টা আমি বসেছিলাম এক পাশের বসে দেখছিলাম কাবা শরীফ, এবং ইসলামের যে ইতিহাস, কাবা শরীফের ইতিহাস, এগুলো মনে পড়তেছিল। বিশেষ করে তোয়াফের খুব সম্ভবত পূর্বেই আমি অনেকক্ষণ মানে 2 ঘন্টা মতো আমি বসেছিলাম, এবং এটা একটা বিশাল অনুভূতি আমার, মানে বিশেষ কথাগুলো মনে হচ্ছিল যে ইসলামের যে এই কাবা শরীফের বিভিন্ন ইতিহাস শুনেছি, সেইগুলি মনে হচ্ছিল যে আমি কত ভাগ্যবান যে এই কাবা শরীফ স্থাপন যারা যে সময় করা হয়েছে, কত ইতিহাস, কত কিছু রয়েছে ইসলামের জন্য আমরা আর প্রথম দেখতে পাওয়া। এবং শুনেছি যে কাবা শরীফ দেখার পরে যদি যে কোনো কিছু চাওয়া হয় এবং তাহলে যে কবুল হয়, এটাও মনে হয়েছে। দোয়া করেছি, দেখেছি, অনেকক্ষণ থাকিয়েছিলাম
তারপরে তোয়াফ করেছি। সাফা মারোয়া পাহাড়ে বিশেষ করে আমরা যখন বিভিন্ন চক্কর দিলাম, প্লাস কাবা শরীফ তাওয়া, সবগুলি সুস্পষ্ট নেই, তবে আমার একটা স্মৃতি মনে আছে মদিনাতে মসজিদের নববীতে, সেটা যদি বলি, মসজিদে নববীতে একটা আছে, এটা আরবিক নাম আমার ঠিক মনে নেই, তবে সেখানে বেহেস্তের টুকরা বা বেহেস্তের অংশ একটা রয়েছে, তো সেখানে নামাজ পড়লে মনে হয় যে বলেন, অনেকে বলেন যে সেখানে নামাজ পড়লে যা চাইবেন কবুল হয়, তো সেই সময় প্রথমবার যখন যাই এবং আমার ভাগ্য সৌভাগ্য হয়েছিল, তখন ফজরের নামাজের পর আমি সেখানে, অথবা ঠিক পূর্বে, আমার এক্স্যাক্টলি টাইমিংটা মনে নেই, পূর্বে অথবা পরে আমি সেখানে নামাজ পড়তে পেরেছিলাম এবং দোয়া করতে আল্লাহর কাছে চেয়েছিলাম, এবং আমার মনে হয়েছে আমার দোয়া কবুল হয়েছে। সাহাবিদের যে কবরস্থান, এই সেখানে যাওয়ার পরও মানে একটা বিশাল একটা, আমি ফজরের নামাজের ঠিক পরে গিয়েছি, সেখানে একটা বিশেষ অনুভূতি কাজ করেছে যে এই সাহাবিরা ইসলামের জন্য কত যুদ্ধ করেছেন, মনে হয়েছে যে আমরা তো ইসলামের জন্য কিছুই করি নাই, আমি তো কিছুই করি নাই, ইচ্ছা আছে হয়তো শয়তানের প্ররোচনায় আমরা কিছু করি না, মানে আমাদের যে ধরনের মানসিক শক্তি, যেটা আমি আগেই বলেছি, আমাদের মা বাবার যে ইসলামিক শক্তি বা ইসলামিক ওয়ার্ড বলে জজবা, যে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস, এইসব কাহিনী প্লাস স্যাক্রিফাইস, আল্লাহ রাস্তায় স্যাক্রিফাইস, এই সাহাবিদের কবরস্থান দেখে সেই বিষয়টা মানে আমার খুব মনে হয়েছে, এখন মনে হয় যে কত যুদ্ধ করেছে তারা ইসলামের জন্য। প্রথমত আপনি হজে যখন যাবেন পড়ে নেবেন, হজের আহকামগুলো ভালো করে পড়ে নেবেন, কোন ধরনের হজ করবেন পড়ে নেবেন, আহকামগুলো নিজের ভাষায় বুঝে নেবেন, পড়ে নেবেন, আল্লাহর কাছে কী চাইবেন সবের তালিকা করবেন এবং সবগুলি আল্লাহর কাছে চেয়ে নেবেন এবং চাইতে ভুলবেন না। দ্বিতীয় হচ্ছে যে আপনি যখন যাবেন আপনাকে কষ্ট করতে হবে এবং আরামায়েশ কিছুটা ত্যাগ করতে হবে, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে, এবং আপনি আরও বিভিন্ন ধরনের মানুষের সাথে মিশবেন, সেজন্য আপনি অন্যের সঙ্গে মিশার মানসিকতা এবং অন্যের যে রিয়েকশনে আপনি রিয়েকশন করবেন না, সেই ধরনের মানসিকতা আগে থেকে নিতে হবে, সব কিছু আপনার ইচ্ছামতো আপনার মনের মতো হবে সেটা বিশ্বাস, সেটা সবসময় হয় না এবং মনে করা উচিত না। বিভিন্ন দেশের অনেক মানুষ আসেন, অনেক ধরনের আলেম ওলেমা আসেন বিভিন্ন দেশে, তাদের সঙ্গে মিশার এবং তাদের কাহিনী শুনলে মনে হয় ভালো হবে, সেটাও মানসিক একটা প্রস্তুতি নিয়ে যাবেন। যারা এখান থেকে যাবেন, এখানকার কোন এজেন্টের সাথে যাবেন, কত এক্সপিরিয়েন্স তারা এবং তারা আগে গিয়েছে কি না, সেই বিষয়গুলি জানবেন। হুট করে পয়সা দিয়ে গেলেই আপনার অ্যাকোমোডেশন খারাপ হতে পারে, এটা কোনো প্রবলেম না, কিন্তু উনি জানেন কি না আহকাম করলে আপনাকে হেল্প করতে পারবেন কি না, এবং উনি কত নম্বর এজেন্ট সেই বিষয়গুলো খেয়াল রাখবেন। আপনার মেডিকেল কোনো প্রবলেম থাকলে সেগুলি আগে থেকে বলে রাখবেন এবং নিজের সব কাগজপত্র কোথায় থাকবেন না থাকবেন ফ্যামিলিতে রেখে যাবেন, অন্যথায় আপনার কোনো অসুবিধা হলে কেউ থাকবে না। আর বিশেষ করে হজের কি সিস্টেমগুলো কীভাবে কাজ করছে, প্রসেসগুলো কাজ করছে, এগুলো জেনে নেবেন যে আমরা কীভাবে যাবো, কীভাবে, বিশেষ করে হজের শেষে মদিনাতে যাওয়ার সময় কীভাবে যাওয়া যায়, এবং এখানে অনেকে 8, 9, 10, 12 ঘন্টাও দেরি হয়ে যায়, সেই বিষয়গুলো খেয়াল করবেন। মক্কা থেকে মদিনা যাওয়ার সময় যেটা আমার কাছে পীড়া দিয়েছে, এটা বলা কতটুকু যৌক্তিক আমি জানি না, কিন্তু আমার বলতে ইচ্ছা হচ্ছে যে হজ মক্কা থেকে মদিনা যাওয়ার সময় আমরা আল্লাহর কাছে পানাহ চাইলাম, ক্ষমা চাইলাম, সব কিছু হয়ে গেল, কিন্তু বাসটা আগে ছাড়ার জন্য সেখানে ঘুষের বাণিজ্য চলে, সেটা আমার খারাপ অনুভূতি।
বাসের সিরিল আগে নেওয়ার জন্য সেখানে বাস ড্রাইভারদেরকে ঘুষ দিতে হয়, টাকা দিতে হয়, এটা আমি দেখেছি। সুতরাং এটা আমার সবচেয়ে খারাপ অনুভূতি। আল্লাহর কাছে পানা চাইলাম, কোনো খারাপ কাজ করব না। এরা এরপরেই পরের দিনই আপনি হয়তো করতেছেন না, আপনার এজেন্ট করতেছে বা আপনার যারা যারা গাইড করে তারা করে, এর থেকে মুক্তির মনে হয় কোনো উপায় নেই। এটা আমার খারাপ দিক হজের, এছাড়া সব কিছুই ভালো। আমি বারবার যেতে চাই হজে, মক্কা মদিনায় যেতে চাই, রসুলের রোজা জিয়ারত করতে চাই, কাবা শরীফ তওয়াফ করতে চাই, জীবনের সব গুনার মাফি চাই, এবং আল্লাহর কাছে যে প্রতিজ্ঞা করি মক্কা মদিনায় গিয়ে সেই প্রতিজ্ঞা রাখতে চাই, এবং আল্লাহর যে নির্দেশনা সেই নির্দেশনা অনুযায়ী জীবন চালাতে চাই। আল্লাহর সঙ্গে যে প্রতিজ্ঞা অনুযায়ী যে জীবন, আমি মনে করি যে জীবন সফল, এবং সেই জীবন বাস্তবতা বর্জিত নয়, স্বাভাবিক জীবন এবং আল্লাহর নিয়ম মেনে জীবন দুটোই স্বাভাবিক, এবং দুটা মেনেই আমরা আমাদের জন্মের সার্থকতা নিতে চাই। Allah is calling you, calling you to say his name. Allah is calling you.